হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনারা যদি স্ক্রিন রেকর্ড করতে চান, মানে যে কোনো কিছু আপনি স্ক্রিনে করছেন কিন্তু সেটা রেকর্ড হতে চাইছে না, মানে রেকর্ড করতে পারছেন না, তো সবার প্রথমে এই ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি লাইক ভিডিওটি লাইক করুন। লাইক করার পর চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন এবং পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে আমি এই সেটিংটি করছি এবং আপনারাও করতে পারবেন। তো আমি এখন চলে আসছি আমার হোম স্ক্রিনে। তো এখন একটু স্ক্রল ডাউন করে এখানে দেখো চলে আসছে, ওই যে স্ক্রল ডাউন করবো এবার সেটিংয়ের পাশে একটা অপশন আসছে, ওটাতে ক্লিক করব। তো মানে কলমের মতো আইকন আসছে, ওটাতে ক্লিক করব। তো ওটাতে ক্লিক করে দিয়েছি। এটাতে ক্লিক করার পর এখানে দেখো, এখানে সবার প্রথমে এই যে আমার এটা স্ক্রিন রেকর্ডটা, তো আমারটা সবার প্রথমে এখানে ছিল, এখানে কিন্তু থাকবে। তো এখান থেকে এরকম করে টাচ করে নিয়ে এখানে নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, এখানে আমি করে দিলাম। করে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিকলি স্ক্রিন রেকর্ড অপশন চলে আসবে। এই যে এরকম করে একটু ইয়ে করলে, এই যে দেখো ভয়েস স্ক্রিন রেকর্ডিং এরকম করলে হয়ে যাবে। এবার আরেকটা সেটিং হচ্ছে, এবং তোমাদের যদি এরকম যদি অপশন না আসে, হ্যাঁ, তাহলে কি করবেন, তো সবার প্রথমে চলে যাব আমরা প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাই। এবার প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ আইকনে ক্লিক করব। এবার করতে হবে A to Z। A to Z স্ক্রিন রেকর্ডার, তো সিম্পলি ওটাতে ক্লিক করে দিব। এবার ওটাতে ক্লিক করার পর এই যে দেখো চলে আসছে। তো এটা এখন কি করব, এটা আমরা ইনস্টল করে নেব। তো ইনস্টল করে নিই এটা। তো আমার ইনস্টল হচ্ছে, যতক্ষণ ধরে ইনস্টল হবে ডাউনলোড হচ্ছে, তো অতক্ষণ ধরে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবং এই অ্যাপের এই অ্যাপের লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন, মানে আপনার ইচ্ছা। তো এটা এখন ওপেন হওয়ার দেরি। তো সিম্পলি এরকম আমার হচ্ছে, তো কখন হবে কখন হবে কখন হবে। তো দেখো এরকম চলে আসছে, একটা পেজ খুলে গেছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। এবার ওপেনে ক্লিক করি। এবার দেখো এবার এখানে কিন্তু ইউজ নোটিফিকেশন টু রেকর্ড আছে, একটা এলাও আছে, সেটাতে এলাওটাতে ক্লিক করে দিব। এবার এলাওটাতে ক্লিক করার পর এরকম একটা আবার পেজ খুলে যাবে, মানে একটু লোডিং নিবে। এবার লোডিং নেওয়ার পর একটা পেজ খুলে যাবে। তো এরকম একটা পেজ খুলে আসছে। এবার A to Z স্ক্রিন রেকর্ডারটা কিন্তু আমাদের খুঁজে নিতে হবে, তো সিম্পলি আমি খুঁজে নিয়েছি, এটাতে ক্লিক করে দিব। এবার ওটাতে ক্লিক করার পর এখানে এলো ডিসপ্লে ওভার আদার্স অ্যাপ, সেটাতে কিন্তু ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে ব্যাক চলে আসব। তো ব্যাক চলে আসার পর দেখো এখানে এরকম কিন্তু একটা অপশন চলে আসছে, এই যে দেখো। তো সিম্পলি এটা মানে যখন এখানে ক্লিক করবা কি না, তখন এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ ওটা চলে আসবে। তো এখানে স্টার্ট যদি নাও, এবার যদি এরকম করে এখানে যেখানে সিম্পলি প্রথমকার অপশনটাতে ক্লিক করে দিই, সেটাতে দিয়ে দিলে কিন্তু স্ক্রিন রেকর্ড হবে। হ্যাঁ, এবং এই যে এটা যেটা আছে এটা দিয়ে মানে ব্রাশ ক্যামেরা স্ক্রিনশট সব কিছু হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যদি আপনাদের কোনো অসুবিধা হয় মোবাইলের সেটিংয়ে প্রবলেম হয়, তাহলে আমাকে কিন্তু কমেন্টে বলে দিবেন, আমি সেটা নিয়ে চলে আসব এবং সেটা মানে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা, অন্য একটি ভিডিও স্বাগতম হওয়া যাক।